সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং রমলা চক্রবর্তী বিধাননগর পৌর নিগম ভোটের ইস্তেহার প্রকাশ করলেন রঘুনাথপুর এলাকায়। তিনি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, যা বিজেপি বলতে চায় সেই কথা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। আবার ওদিকে সুব্রহ্মণ্যম স্বামী বলেছে, আমি তৃণমূলকে সমর্থন করছি, আরএসএস এর ঘরে তৈরি তৃণমূল, পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছে, এতে মানুষের ক্ষতি হচ্ছে, ভোট দুবছর তিন বছর ধরে হচ্ছে না, বেআইনি পৌরসভা চলছে, যখন ভোট করার দরকার তখন ভোট করেনি, শেষমেশ ভোট করার সিদ্ধান্ত নিল। আমরা বলেছিলাম আগে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রয়েছে, তার উপরে কোভিড পরিস্থিতি, নির্বাচন কমিশনের লক্ষ্য ভোট করা নয়, ওদের কাছে লক্ষ্য তৃণমূলের ভোট লুটের চক্রান্তে শিলমোহর দেওয়া। তিনি আরো বলেন যে বিজেপি দলটা নাকি গন্ডগোল হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, দলটাকে কুক্ষিগত করছে অন্য দলের কেউ একজন, অথবা ওর দলের কেউ যে অন্য দলের সঙ্গে জয়যোগ রাখছে, নতুন কথা কি? এই একই কথা তো কল্যাণ ব্যানার্জি বলেছে যে যা বিজেপি বলতে চায় সেই কথাটা নাকি অভিষেক বলল। আবার ওদিকে সুব্রহ্মণ্যম স্বামী বলছে আমি তৃণমূলকে সমর্থন করছি, তৃণমূলকে সমর্থন করার জন্য আমার তৃণমূলে জয়েন করতে হয় না, বিজেপিতে থেকেই তৃণমূলকে সমর্থন করা যায়। মানেটা কি? আমরা তো বারবার বলছি যে আরএসএস এর গহ্বরে তৈরি তৃণমূল, বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছে। শান্তনু ঠাকুর একই কথা বলছেন যে বিজেপিরই কোন কোন নেতা সে বকলমে আসলে তৃণমূলের পারপাস সার্ভ করছে। আবার কল্যাণ ব্যানার্জি বলছে যে তৃণমূলের নেতারা বিজেপির পারপাস সার্ভ করছে। এটা না বোঝার কোনো কারণ নেই। বাংলার সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, গণতন্ত্র, চেতনা 12টা বাজানোর জন্য একটা বাইনারি পলিটিক্স করা হচ্ছে, বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি করে, এতে মানুষের ক্ষতি হচ্ছে। দেখুন, যে ভোটটা পশ্চিমবাংলায় গত দুবছর তিন বছর ধরে হচ্ছে না, বেআইনি পৌরসভা চলছে, আমরা বারবার বলছি, বেআইনিভাবে দলের লোককে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বসিয়ে রেখে কার্যত তৃণমূল লুট করছে, ভোট করেনি, যখন ভোট করা দরকার ছিল তখন ভোট করেনি। যখন শেষমেশ 22 জানুয়ারি এই ভোটের অ্যানাউন্সমেন্ট হলো, আমরা সেদিনই বলেছিলাম 23 তারিখ নেতাজি জয়ন্তী, 26 তারিখ প্রজাতন্ত্র দিবস, 25 তারিখ ন্যাশনাল ভোটার্স ডে, এটা সমীচীন হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কোভিড সংক্রমণ। বিধাননগর থেকে সুমন শিকদারের রিপোর্ট, চ্যানেল 24/7।